আমরা আলোচনা করছিলাম যে ইকামতে দ্বীন বাস্তবায়নের আমরা যে উদ্দেশ্য বা অর্থটা করি, যে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন, এটা ব্যাপক ইসলামের একটা অংশ। এই অংশকে আমরা মূল দ্বীন বানিয়ে দিয়েছি, এটা হলো আমাদের প্রথম বিভ্রান্তি। দ্বিতীয় বিভ্রান্তি যে আমরা এটাকে কিভাবে সংস্কার করব, কিভাবে সংশোধন করব, এ মর্মে সালাফে সালেহিনের পথ পদ্ধতি না নিয়ে নিজের মন গড়া পথ পদ্ধতিতে এগিয়ে গেছে। সালাফে সালেহিনের পথ পদ্ধতি কি ছিল? যখন আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লার আমলে মুতাজিলা বাদশাহ ফতোয়া দিল যে পবিত্র কোরআন আল্লাহর বাণী নয়, আর যে বলবে পবিত্র কোরআন আল্লাহর বাণী নয় সে কিন্তু কাফের, কেননা পবিত্র কোরআন আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নাই, তো মুতাজিলা বাদশাহ কাফের হয়ে গেছে। আহমদ বিন হাম্বাল বললেন পবিত্র কোরআন আল্লাহর বাণী। তখন বাদশাহ তার উপর অত্যাচার করলো, জেলখানায় বন্দী করলো, বাগদাদের রাস্তায় ঘোড়ার পিঠে উল্টা করে বেঁধে সারা শহর চড়িয়ে নিয়ে বেড়ালো, চাবুক দিয়ে পিটালো। আহমদ বিন হাম্বাল ফতোয়া থেকে ফিরে আসলেন না, বললেন ফতোয়া এটাই যে আল্লাহ সুবহানাহু তাআলার বাণী হচ্ছে পবিত্র কোরআন। তো যখন তারপর অত্যাচার চলতো, তখনও ছাত্ররা গোপনে গোপনে তার কাছে গিয়ে হাদিস শুনত। তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 10 লক্ষ। এত হাদিস ওনার আগে পরে আর কারো মুখস্থ ছিল বলে জানা যায় না। ইমাম বুখারী রাহেমাহুল্লার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তো আহমদ বিন হাম্বালের 10 লক্ষ মুখস্থ ছিল। তো ছাত্ররা তার কাছে গোপনে গিয়ে হাদিস শুনত। তখন ছাত্ররা জিজ্ঞেস করতো, আপনি অনুমতি দেন আমরা বিদ্রোহের ডাক দিই বাদশার বিরুদ্ধে, বিদ্রোহ করে একে সরিয়ে দিই, যে বাদশাহ বলে যে কোরআন আল্লাহর বাণী নয় ওকে রাখার কোনো প্রয়োজন নাই। তখন তিনি ছাত্রদের বললেন, না, ধৈর্য ধারণ করো, সবর করো, বিদ্রোহ করে মানুষের রক্ত হালাল করে রক্ত মাটিতে ঝরিয়ে সরাতে হবে, এই রকম কিছু বুঝতে পারতেছি না আমি কোরআন এবং হাদিসে। তারপরের দ্বিতীয় ঘটনা, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যিনি কয়বার জেল খেটেছেন বলেন দেখি? 8 বার। কয়বার? কোথায় মারা গেছেন? জেলখানাতেই মারা গেছেন। কোথায় মারা গেছে ইবনু তাইমিয়া? জেলখানাতেই মারা গেছেন। সেই ইবনু তাইমিয়া যে বাদশাহ, যে রাজা তাকে জেলে বন্দি করে রাখত, সেই রাজা, সেই বাদশার অধীনেই তিনি তাতারি, মঙ্গোলীয়, চেঙ্গিস খান, হালাকু খান, তারা যখন সিরিয়া আক্রমণ করতে আসে, তখন তাদের বিরুদ্ধে এই বাদশার অধীনেই ইবনু তাইমিয়া যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছিলেন। কোথাও একটা ফতোয়া খুঁজে দিতে পারবেন না আপনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়ার বই 20-25 খণ্ডে প্রকাশিত মাজমুয়া ফাতাওয়া, একটা পৃষ্ঠাও খুঁজে দিতে পারবেন না যেখানে তিনি বলেছে যে বাদশাহ আমাকে জেলে বন্দী করেছে, ওর বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো, পারবেন না। এমনকি যারা কোরআন হাদিস বুঝে তারা কেউ ফতোয়া দিবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলে আছে, তাকে গিয়েও যদি কেউ বলে যে আপনি অনুমতি দেন যে আমরা বিদ্রোহ করি, তিনি অনুমতি দিবে না। কেন? তার কারণ আমি পরে বলতেছি, শুধু ঘটনা বলিনি। তারপরে মুজাদ্দিদে আলফেসানি সৈয়দ সারহিন্দি, তার আমল ছিল আকবর খাঁর আমল, বাদশাহ আকবর, যে দিনে ইলাহি নামে একটা নতুন দিন বাস্তবায়ন করেছিল। আকবরের স্ত্রী ছিল হিন্দু, যোধাবাই ছিল আকবরের স্ত্রী, যে হিন্দু, আকবর হিন্দু মেয়ে বিয়ে করেছিল, এই জন্য আকবরের সখ্যতা, বন্ধুত্ব হিন্দুদের সাথে অনেক বেশি ছিল, এবং যোধাবাই আকবরের যে স্ত্রী হিন্দু, তার প্রভাব অনেক ছিল আকবরের উপরে, এই জন্য আকবর হিন্দু মুসলিম দুই ধর্মের আকীদা মিলিয়ে একটা নতুন দিন চালু করেছিল যার নাম দিনে ইলাহি। তখন মুজাদ্দিদ আলফেসানি সৈয়দ সারহিন্দি
এই দিনে ইলাহির প্রতিবাদ করেছিলেন যে না, এটা চলবে না। ইন্নাদ দীন ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র দিন কি ইসলাম, আপনার এই নতুন দিন দিনে ইলাহি চলবে না। তখন বাদশাহ আকবর তাকে জেলখানায় বন্দি করে দিয়েছে। তার ইতিহাস পড়েন, জেলখানায় বন্দী হওয়ার পরও কোনোদিন তিনি বলেননি যে না তোমরা এর বিরুদ্ধে বিদ্রোহ করো, একে হটাও রক্তপাত ঘটিয়ে। এর পিছনে কারণ কি? এরকম অতীতে কোন সালাফে সালেহিনের পক্ষ থেকে এরকম নজির পাবেন না। কেননা খোলাফায়ে রাশিদিনের পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন খলিফার পরে, তাদের পরে এসেছে উমাইয়া, তাদের পরে আব্বাসীয়, তাদের পরে উসমানীয়, পর পর তিন বংশের এই খেলাফতে কোনো খলিফার আমলেই পরিপূর্ণরূপে 100% ইসলামের বাস্তবায়ন ছিল না। ওমর ইবনু আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফায়ে রাশিদা বলা হয়, তার সময়ে কিছুটা ছিল, অনেকটাই ছিল, এই জন্য তাকে বলা হয় পঞ্চম খলিফায়ে রাশিদা। কিন্তু অন্য কোনো খলিফার আমলে পরিপূর্ণ বাস্তবায়ন ছিল না, কিছু না কিছু কমতি ছিল। যেমন স্বয়ং বাদশাহ হয়তো মদ পান করত, পড়ে দেখেন আপনি বাদশাহদের জীবন, পড়ে দেখলেই খুঁজে পাবেন, স্বয়ং বাদশাহ হয়তো মদ পান করে, নাচ গান চলে দরবারে, গুনাহ হয়, নামকাওয়াস্ত হয়তো ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মানুষের উপর জুলুম করে আছে। পরিপূর্ণ 100% ইসলাম শুধু খলিফায়ে রাশেদ, খোলাফায়ে রাশেদিন যে চারজন খলিফা ছিলেন তাদের সময় বাস্তবায়ন ছিল। পরবর্তীতে কখনো বেশি হয়েছে, কখনো কমেছে, কখনো বেশি হয়েছে, কখনো কমেছে। যেমন হাজ্জাজ বিন ইউসুফ একাই শত শত তাবি মুহাদ্দিসকে হত্যা করেছে। সাঈদ বিন জুবায়ের, হাদিসের বই খুললে দেখবেন হাদিস কে বর্ণনা করছে, সাঈদ বিন জুবায়ের, অনেক বড় মুহাদ্দিস তাবি, কে হত্যা করেছে? হাজ্জাজ বিন ইউসুফ। শত শত তাবেই মুহাদ্দিসকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ শুধু তার বিরুদ্ধে মুখ খোলার জন্য। তো সেই হাজ্জাজ বিন ইউসুফের অধীনে হজ কে করেছে? আবদুল্লাহ বিন ওমর। ইতিহাস পড়ে, তখনও সাহাবিরা জীবিত ছিল, তারা কেউ তার বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়নি। তাহলে বিদ্রোহের ডাক দেয়নি, সমাধান কি? বিদ্রোহের ডাক দেওয়ার শর্ত কি? সমাধান হচ্ছে, সালাফে সালেহিনের জীবনী পড়লে বোঝা যায়, সমাধান হচ্ছে সংশোধন। যেমন একটা মানুষ কবিরা গুনাহগার, আমি যেমন তাকে কাফের বলতে পারবো না, সে ফাসেক মুসলিম, আর যতক্ষণ সে মুসলিম নামটা তার গায়ে লেগে আছে যদিও ফাসেক, ততক্ষণ তার রক্ত হারাম, তাকে আমি হত্যা করতে পারবো না। এর দলিল তো আমি বহুবার পেশ করেছি, সূরা তাওবাতে আল্লাহ, সূরা তাহরিম 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে ইমানদারগণ তোমরা তওবা করো। তওবা কখন করে? যখন কাবিরা গুনাহ হয় তখন তওবা করে, সাগিরা গুনাহ নামাজ কালাম পড়লে, হজ জাকাত পালন করলে, উযু করলে, নেকি করলে সাগিরা গুনাহ ক্ষমা হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। তাহলে আল্লাহ তওবা করতে বলতেছে মানে কাবিরা গুনাহ করেছে তাই, আর যে করেছে কাবিরা গুনাহ, যাকে আল্লাহ তওবা করতে বলতেছে তাকে আল্লাহ কি বলে ডাকছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ তোমরা তওবা করো, মানে ওহে কাবিরা গুনাহ গার ইমানদারগণ তোমরা তওবা করো, মানে কবিরা গুনাহ করার পরও সে এখনো মুমিন আছে। সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের দুটো গ্রুপ যদি পরস্পরে যুদ্ধ করে, লড়াই করে, এক মুমিন আরেক মুমিনের উপর অস্ত্র উত্তোলন করা হারাম, কবিরা গুনাহ। বহু হাদিস আছে অগণিত, মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না, যে আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমার দলভুক্ত নয়। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম সেই যার হাত থেকে, যার কথা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, শত শত হাদিস। তাহলে এক মুসলিম আরেক মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করতেছে, কবিরা গুনাহ করতেছে, তাদেরকে আল্লাহ মুমিন বলে ডাকতেছে কোরআনে,
ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা, মুমিনদের দুটো গ্রুপ যদি পরস্পরে যুদ্ধ করে তোমরা তাদের মাঝে সমাধান করে দাও, মানে কবিরা গুনাহ করার পরেও তারা এখনো মুমিন আছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কবিরা গুনাহ করেছে, করেনি কি? কথাটা খুব ভারী মনে হচ্ছে, কত ঘটনা নিবেন। ইমরাআল গামিদিয়া, গামিদি গোত্রের একজন মহিলা আল্লাহর রাসূলের নিকটে এসে বলল, আল্লাহর রাসূল, আমার পেট জেনার সন্তানে উঁচু হয়ে গেছে, আমার উপর হদ কায়েম করেন। তাহলে সে মুমিন, আল্লাহর রাসূলকে দেখেছে, আর প্রত্যেক যে মুমিন অবস্থা আল্লাহর রাসূলকে দেখেছে সে সাহাবী, সাহাবী জেনা করেছে, আল্লাহর রাসূলকে এসে বলছে আমার উপর হদ কায়েম করেন, কবিরা গুনাহ করেনি? আল্লাহ রাসূল যতজনের উপর জেনার হাত কায়েম করেছে, যতজনের উপর মদের হাত কায়েম করেছে, চুরির হাত কায়েম করেছে, আল্লাহ রাসূলকে দেখেছে সাহাবী, কবিরা গুনাহ করেছে, তাদের উপর হাত কায়েম হয়েছে, তাদের জানাজার সালাত আল্লাহর রাসূল পড়েছে, তাদেরকে আল্লাহ রাসূল কাফের বলেন। তো অগণিত দলিল দেওয়া যাবে যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, সে এখনো মুসলিম। শুধু তাই নয়, মুখে যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ তার রক্ত হারাম। একজন সাহাবি যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 যখন তরবারিটা কাফেরের ঘাড়ের উপর ধরেছে তখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর তরবারি দিয়ে ওকে মেরে দিয়েছে সাহাবি। এই খবর আল্লাহর রাসূলের কাছে গেছে, তখন সে বলতেছে আল্লাহর রাসূল, সে আমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অন্তর থেকে নয়। তখন আল্লাহ রাসূলের বাক্য হচ্ছে হাল শাক্কাকতা কালবা, তুমি যে কথা বলছো তুমি কি তার অন্তর চিড়ে ফেড়ে দেখেছিলে, তুমি কি তার অন্তর চিড়ে দেখেছিলে যে সে তোমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে না সত্যিকারই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? আর অন্তর চিড়ে ফেড়ে দেখার ক্ষমতা মানুষের, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর, অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। দুনিয়াতে মানুষ হুকুম বাস্তবায়ন করবে শুধু বাহ্যিক অবস্থা দেখে, শুধু বাহ্যিক অবস্থা দেখে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলিম, তার রক্ত আপনার জন্য হারাম, ভিতরে কাফের কি মুনাফিক, এটা যতক্ষণ না মুক্তি স্বীকার করেছে আপনি বাস্তবায়ন করতে পারবেন না।